চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ পরিবারের অভিযোগে উত্তেজনা আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মৃত ব্যক্তির নাম সুকুমার মালিক বয়স আনুমানিক 52 বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মাধবদিহি থানার ভুরকুণ্ডা এলাকায় রবিবার বাড়িতে তার স্ট্রোক হয় তারপর পরিবারের লোকজন রাত্রি 12টা নাগাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন সোমবার সকালে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় রোগী মারা গেছে এমার্জেন্সিতে চিকিৎসা করলেও ওয়ার্ডে কোনো চিকিৎসা হয়নি পরিবারের লোকজন বারবার ডাক্তারবাবুদের রোগীর চিকিৎসা করার কথা বললেও কোনো রকম চিকিৎসা তারা করেননি বলেই অভিযোগ করেন পরিবারের লোকজন বারবার সেলাইন শেষ হয়ে যাওয়ার কথা বললেও কানে তোলেননি তারা এই ঘটনায় সোমবার সকালে আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় মৃত সুকুমার মালিকের ছেলের অভিযোগ ডাক্তারবাবুদের ডাকাডাকি করেও কোনো চিকিৎসা তারা করেননি সেই কারণেই তার বাবার মৃত্যু হয়েছে 12টার সময় কালকে বাবাকে ভর্তি করেছি এখানে সেই দেখেছে তারপরে তার কোনো চিকিৎসা করেনি সেলাইনটা দিয়েছে আমরা মোটামুটি 200 বার 500 বারের উপর নার্স রাখছি ডাক্তার কোনো বলতে বলতে বিড়ি সিগারেট টানছে তবু একবারের জন্য বলেনি যে পেশেন্টটাকে আবার দেখাচ্ছি সেলাইন দেওয়ার কথা সেলাইন বলতে নিজেরা নিয়ে নাও আচ্ছা অক্সিজেনের গ্যাস শেষ হয়ে গেছে সেটা আমি নিজে লাগিয়ে নিলাম ওদিকে আমি ইয়াং ছেলে জানি বলে নিজে করে নিলাম তারপরে এখন বাবার কি সেলাইনটা শেষ হয়ে যাচ্ছে ম্যাডাম এটা চেঞ্জ করে দিন বলছে নিজেরা করে নাও সিস্টারটা বলছে তাহলে এবার কি বলবো না অন্যদিকে তার আত্মীয়রা জানান ডিউটিতে থাকা নার্সদের বারবার সেলাইন পরিবর্তন করে দেওয়ার কথা বললেও তাদের সময় নেই বলে জানিয়ে দেয় বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলেই অভিযোগ করেন তারা স্ট্রোক হয়েছিল রাত্রি 2টা নাগাদ স্ট্রোক হয় হওয়ার পর মাথায় জল ফল দিয়ে গাড়িয়ে করে এনে এখানে ভর্তি করা হয় ইমার্জেন্সিতে মোটামুটি একটু দেখে ওপরে তিনতলায় তুলে দেওয়া হয় দেওয়ার পর যে স্পেশালিস্ট যে ডাক্তার সে তো কোনো এক সকালে পর্যন্ত কোনো চিকিৎসাই হয়নি প্লাস যারা উপরে ডিউটিতে ছিল সেলাইন লাগাবার কথা বলা হয়েছে তারা বলছে আমাদের টাইম নাই আধ ঘন্টা বন্ধ রাখুন চেক জামা গায়ে দিয়ে হালকা বয়সী ছেলে ছিল অক্সিজেনটা তার আধ ঘন্টা পর খুলে যায় লাগাবার কথা বলা হয়েছিল ম্যাডাম বলছে আমাদের টাইম নাই লাগিয়ে নিন কোনো চিকিৎসা হয়নি বিনা চিকিৎসায় মারা গেছে হাসপাতাল সূত্রে জানা গেছে লিখিত অভিযোগ জমা দিলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগেই হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ 1000 টাকার বেশি বিলের উপর পেয়ে যাবেন 30% ছাড় শুধুমাত্র 15 আগস্ট পর্যন্ত তাই বলি স্টাইলস দিলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ 6291525900 অথবা 7439-77278-5